ছাত্রছাত্রীদের আনাগোনায় ভরে থাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন জনশূন্য করোনা ভাইরাসের কারণে এক মাসের বেশি সময় ধরে চলছে না কোনো শিক্ষা কার্যক্রম এমন পরিস্থিতির কারণে কবে পড়াশোনা শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমাদাস নিমের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার কথা ছিল এবছর কিন্তু এখনকার পরিস্থিতিতে সেটা অনিশ্চিত হয়ে পড়েছে এই সিচুয়েশনের জন্য আসলে আমার আমাদের গ্র্যাজুয়েশন কবে হবে এই বছর হবে কিনা আদৌ তো সেই সব জায়গা থেকে ব্যক্তিগতভাবে একটা হতাশার জন মানে ব্যাপার আছে কয়েকদিন পরে হচ্ছে আমাদের ফাইনাল एग्जाम শুরু হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে গিয়ে সেটা তো হচ্ছে না তো হচ্ছে যে এটা কবে হবে সেটাও আমরা জানি না ইমাতাসনিমের মতো একই অবস্থা বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাইয়ান সুলতান আরিও পিছিয়ে পড়ার চিন্তা কাজ করছে তার মধ্যেও একটা অনিশ্চিত পর্যায়ে আমাদের চলছে তো প্রথমে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমাদের কিভাবে ক্লাস নেওয়া হবে বা বাকি সেমিস্টারটা কিভাবে শেষ করা হবে তো আমাদের কিছু দিনের ছুটি দেওয়ার পরে এখন আমরা অনলাইন ক্লাস করছি এবং এতদিন আমাদের একটা সেমিস্টার শেষ হয়ে যেত এবং এখন সেমিস্টার ব্রেক চলতো কিন্তু আসলে সেমিস্টার ব্রেক যেহেতু শেষ করা পসিবল হয়নি এজন্য আমাদের সেমিস্টারটা ওরকম ঝুলন্ত অবস্থায় আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষেত্রেই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর মতো চেষ্টা চলছে কিন্তু সরকারি বা বেসরকারি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা চালানো সম্ভব হচ্ছে না তাহলে সময়ের সাথে যে ক্ষতি হচ্ছে সেটা কি আদৌ পুষিয়ে নেওয়া সম্ভব কোন নীতি অনুসরণ করলে শিক্ষা কার্যক্রমকে সক্রিয় রাখতে পারি সচল রাখতে পারি অথবা পুনর্বিন্যাস করতে পারি সেই বিষয়গুলো ভাবার জন্য দিনবৃন্দকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে যখন আমরা রিওপেন করব যখন আমরা খুলব বিশ্ববিদ্যালয় তখন খোলার পরে যে সময়টুকু আমরা পাব সেই সময়টুকুর সর্বোত্তম সদ্ব্যবহার কিভাবে করতে পারি সে বিষয়টিও আমরা ভাবা আমাদের খুবই জরুরি শিক্ষা ক্ষেত্রে যতটুকু ক্ষতি আমাদের হলো সেগুলো হয়তো দক্ষ ব্যবস্থাপনা অথবা বাড়তি শ্রম সময় দিয়ে সেগুলো হয়তো পুষিয়ে নিতে পারব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান আরও জানান পরিস্থিতি স্বাভাবিক হলে পরে ছুটি বাতিল করেও সেশন জট এড়ানো সম্ভব কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাদের সক্ষমতা আছে অনলাইনে শিক্ষা কার্যক্রম শেষ করার তাদের ক্ষেত্রেও সেমিস্টার শেষ করা সম্ভব হচ্ছে না এখন বাংলাদেশে বসে বসে তার আমেরিকান ইউনিভার্সিটি পরীক্ষা বাংলাদেশে নিচ্ছে তো আমরাও পারি এখানে নিতে কিন্তু এই ব্যাপারে আনফরচুনেটলি ইউজিসির তাদের তাদের চিন্তাধারা একটু অন্যরকম কারণ ওনারা দেখলাম যে পরীক্ষার ব্যাপারে একটু দ্বিমত পোষণ করছে তো আমরা কিন্তু ট্রাম্পটা শেষ করার মতো ক্ষমতা আছে এবং আমরা রেডি যদি আমরা গ্রিন সিগন্যাল পাই আহ ইউজিসির কাছ থেকে এটা সুন্দরভাবে আমরা শেষ করে দেব কিন্তু এই সক্ষমতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাদের আছে তাদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি নির্দেশনা যেখানে বলা হচ্ছে ক্লাস নিতে পারলেও অনলাইনে পরীক্ষা গ্রহণ বা মূল্যায়ন করা যাবে না

তবে এই অবস্থা দীর্ঘমেয়াদী হলে তখন সে অনুযায়ী উপায় বের করা হবে বলে জানান মিস্টার শহীদুল্লাহ অন্যদিকে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিশ্বের উন্নত অনেক দেশে যখন করোনা ভাইরাস পরিস্থিতি ছাড়াও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো হয় সেখানে বাংলাদেশে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তিগত দুর্বলতা আর পরিস্থিতি আরও দীর্ঘমেয়াদী হলে শিক্ষাক্ষেত্র নিয়ে সংখ্যাটাও শুধু বাড়তেই থাকবে অর্চয়তন বিবিসি বাংলা ঢাকা